আবহাওয়ার দিকে নজর দেব। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ, যে কারণে বৃষ্টি হচ্ছে আগামীকাল এবং রবিবার। দক্ষিণবঙ্গের 7টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভাস্কর স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্রিক, নিম্নচাপের জেরে ভরাবাদ্রীয় বৃষ্টি? দেখো, বঙ্গোপসাগরে বা বলা ভালো মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে এবং সেটা কিছুটা শক্তিশালী হবে। তবে আপাতত খুব যে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আছে তা নয়। আজকে বৃষ্টি হলেও সেটা অল্প বৃষ্টি হতে পারে। আগামী কালকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে, তবে মূলত আংশিক মেঘলা আকাশ, কোথাও পরিষ্কার আকাশ, এই পরিস্থিতি বজায় থাকবে। এবং যেহেতু সমুদ্রের দিকে উত্তাল হতে পারে পরিস্থিতি, তাই জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী 2 দিনের জন্য। ধন্যবাদ। 6 দিন ধরে বিদ্যুৎহীন এলাকা, সঙ্গে জল যন্ত্রণা। তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘেরাও স্থানীয়দের। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার 18 নম্বর ওয়ার্ডে বিক্ষোভ। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। দফায় দফায় বৃষ্টি এবং যে বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে ঘাটালবাসী। ইতিমধ্যেই জলমগ্ন ঘাটাল পৌরসভার 6টি ওয়ার্ড, 1, 2, 5, 7, 9 এবং 10 নম্বর ওয়ার্ডে ঢুকেছে শিলাবতী এবং ঝুমি নদীর জল। দেখতেই পাচ্ছেন একেবারে প্লাবিত হয়ে গিয়েছে রাস্তাঘাট, একাধিক স্কুল, খেলার মাঠ জলমগ্ন। শোকচন্দ্রপুর জুনিয়র হাই স্কুল, শোকচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় জলের তলায়। জুনিয়র চিকিৎসকদের হেনস্থা এবং হুমকি দেওয়ার অভিযোগ, দাদাগিরির অভিযোগ উঠল তৃণমূল পন্থী কয়েকজন চিকিৎসক নেতার বিরুদ্ধে। আরজিকর কাণ্ডে মেদিনীপুর মেডিকেল কলেজেও জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে সরব হয়েছিলেন। আর অভিযোগ মুস্তাফিজুর রহমান মল্লিক সহ তৃণমূলের একাধিক চিকিৎসক নেতার বিরুদ্ধে। অভিযোগ জুনিয়র চিকিৎসকদের হস্টেল থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছেন চিকিৎসক নেতারা। অভিযোগ পাস আউট হলেও হস্টেলের রুম টিএমসিপি ইউনিটের মুখ্য আহ্বায়ক মুস্তাফিজুরের দখলে। আমার যে হোস্টেল আছে, যার নামে সব থেকে বেশিবার করে আলোচনায় উঠে আসছে মুস্তাফিজুর রহমান, এখানে আজ থেকে 3 বছর আগে সে পাস আউট হয়ে গেছে। তা সত্ত্বেও আমাদের হোস্টেলের এখন একটা রুম দখল করে নিয়ে বসে আছে সে। এখন পার্টিগত দেখতে গেলে একটা টিএমসিপি ইউনিটের হেড বা কিছু, যাই হোক আমি জানি না। এখন আমাদেরকে প্রতিনিয়ত দিন রাত যখন তখন দেখা হয়, আমাদেরকে এটা থ্রেট দেওয়া হয় তোদেরকে আমরা হোস্টেল থেকে বের করে দিতে পারি, এক্ষুনি বের করে দিতে পারি। আমরা যখন বলি যে আমরা তোমাদের নামে কমপ্লেন করব, তখন ওরা বলে তোরা স্বাস্থ্যভবন পর্যন্ত গেলেও আমাদের কিছুই করতে পারবি না, তোদের এগেনস্টে আমরা আবার একটা নোটিশ আনবো, তোদের রেজিস্ট্রেশন পাবি না তোরা, এত বড় বড় থ্রেট দেওয়া হয়। শুধু এটা আমার সাথেই নয়, আমি আজকে এসেছি এই জন্য কারণ আমাকে প্রচণ্ডভাবে, আমি আমার নিজের ফ্যামিলিকে পর্যন্ত ইনভলভ করতে বাধ্য হয়েছি এই ঘটনার জন্য। যাই হোক, আরও অনেক কিছু আছে।